হাই ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি সারিকা, আর এস 23 ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজ হচ্ছে কি বার? রবিবার। কাল হচ্ছে রবিবার, হ্যাপি সানডে। আর এখন বাজে 11:45। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। আর দেখতেই পাচ্ছ এটা আমার ঘর না, তো নিশ্চয়ই আমি এসছি মায়ের ঘরে। তো আজকের ব্লগটা আমি মায়ের ঘরেই দেব। নেসিবা, এ আমার কুমড়ো খেতে ভালোবাসে লাগে। আর কাটছি কুমড়ো আর করলা, মানে এখান যেন ভালো আসছে, এখান দিয়ে ভালো হচ্ছে। তো এই যে কুমড়ো করলা ভাজা হবে, তো কেটে দিচ্ছি, রান্না মাই করছে। আর এইদিকে হবে পুঁইশাক। আর দেখো এগুলো আমাদের গাছেরই পুঁইশাক, মায়েদের এখানে গাছ হয়েছে, তো ওইখান থেকে কেটে বাবা কেটে এনে দিল। কাটলাম এই যে ডাঁটাগুলো, কাটলাম আর শাকগুলো কাটবো, আর এই ভাজাটা কেটে নিই তারপরে। আর দেখো একদম কচি কচি পাতা। তো পুঁইশাকটা কি চিংড়ি মাছ রান্না হবে না? পুঁইশাকটা চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। আর ওইদিকে মা কাঠে চালে ভাত বসিয়েছে, আর ওইদিকে ভাই বউ কাঁচাকুচি নিয়ে বসেছে। তো সবাই যে যার কাজে ব্যস্ত, আর আমরা ফোন টাকা ব্যস্ত। আর আজকে মেয়েদের রান্না হয়েছে মাংস। তো মাংস দেখো কিছু করা হয়নি, মশলাটা হয়ে গেছে, আর এদিকে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে। মানে অত জুম করে দেখা না, জুম না এটা। তো আমরা গেছিলাম কালকে উল্টো রথের মেলায়। বাবা তুমি সর, বাবা পিছন দিকে গামছা পরে ঘোরাঘুরি করছে। তো আমরা গেছিলাম কালকে রথের মেলায়, আর রথের মেলা থেকে এসে তারপর অনেকটা লেট হয়ে গেছিলো। তো লাস্টে রয়ে গেলাম মায়ের ঘরে, আর মায়ের ভালো আজকে চলো রবিবার, আজকে সবার ছুটি থাকে, তো আজকে থেকে যাই। তো ওই জন্য আজকে থেকে গেলাম, আর রান্নাবান্না আজকে এখানেই হচ্ছে, এখানেই খাওয়া দাওয়া হবে। ও মা, এগুলো পুঁইশাকের জন্য কোনো কাটবো? তো দেখো অতটা দিও না, আর দেবো না তো, না না তো আজকে আমি দেবো আমার ডেইলি ব্লগ। এই কদিন তোমরা দেখেছো অকেশন, বার্থডে, মেলা, তো আজকে আমি দিচ্ছি আমার ডেইলি ব্লগ। আর ঘুম থেকে উঠেছি সকাল 8টায়। শোনো না বাবু, ঘুম থেকে উঠেছি সকাল 8টায়, দিদি বাড়ি শুয়েছিলাম আজকে। তো আর টিফিনে করেছি কচুরি, ভাই নিয়ে এসেছিল কচুরি আর জিলিপি, তো ওইটা দিয়েই ওইটাই মানে সকালে ব্রেকফাস্ট ছিল। আর সকাল থেকে আর কি কি করলাম, তো তারপরে খেয়ে দিয়ে ফোন ঘাটছিলাম, ফোন ঘাটার পরে যাও, তারপরে চলে এলাম মায়ের হাতাহাতি করতে, চিংড়ি মাছ ছাড়ালাম, পুঁই ডাঁটা বাবা কেটে দিল, তো ওইটা বসে বসে কাটলাম। তো ডাঁটাগুলো কেটে দিয়ে শাক এখনো কাটা হয়নি, আর তারপরে এই যে কুমড়ো আর করলা ভাজা হবে, তো ওইটা কাটলাম। আর এখন এই কুমড়োটা কাটছি, ওটা হবে পুঁই শাকে দেবো, আর এই যে বেগুনও দেওয়া হবে পুঁই শাকে। তো পুঁই শাক আর বেগুন, কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। অন করেছিল তো মানে ক্যামেরাটা? ও ঠিক দেখছে, ও ল্যাংটার পথে ঘুরছে, ওকে কি দেখো এ তো এই যে দুজনে দুপাশে বসে রয়েছে। আর দেখো দুজনে দুপাশে বসে রয়েছে, ভাবছে ফোনটা কতক্ষণে দেবে, ফোন ছাড়া কিছুই মানে চেনে না, তাই তো? মানে ফোন লাগবে দুজনে, তাই তো? যাও গিয়ে চান করো, যাও রোদ্দুর উঠে গেছে, না রোদ্দুর উঠে গেছে, ফোন নিতে লাগবে, চান করো। চলো আজকে সারাদিন কি কি করবো প্রত্যেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। তো আমি এই সবজি সবজি কেটে আবার ফিরে আসছি।
তো দেখো ফ্রেন্ড, সব সবজি কাটাকাটি হয়ে গেছে, মা ওইদিকে রান্না করতে স্টার্ট করে দিয়েছে, আর এদিকে ছেলেকে স্নান করালাম, ও নিজে স্নান করলো, আর একে আমি স্নান করালাম, আর এদিকে ও খায় খেতে বসেছে, ও দুধ খেলে প্রচুর মানে ল্যাং করে। আমি ভিডিও শ্যুট করছি, গানটা একটু বন্ধ রাখ, তাও গান চালিয়ে নাচবে। এ আজকে সবার নাচ গান লেগেছে বল। আর এইদিকে এই যে রান্না এখনো কমপ্লিট হয়নি, মা করছে, ভাজা হয়ে গেছে, তো ভাজা হয়ে গেছে, এখন মাংস হচ্ছে, তারপরে লাস্টে মানে চচ্চড়িটা করবো, তাই তো মা? চচ্চড়ি ওইদিকে করছো? ও একদিকে ওই যে একদিকে এই যে চচ্চড়ি হচ্ছে, হ্যাঁ ডগি বাচ্চা, দেখো আমাকে হাঁটেন টেনে নিয়ে যাচ্ছে, ডগি বাচ্চা দেখবে, আবার ডগি বাচ্চা তো আমাদের ঘরে, এইখানে নেই তো ডগি বাচ্চা। আরে যে ভাই রবিবারে কাজ হচ্ছে গাড়ি ধোয়া, ওর যেহেতু ছুটি আজকে, ও বসে গাড়ি ধুচ্ছে। বাবা কোথায়? আর মা ওইদিকে রান্না করছে, আর মেয়েকে ঘর দড়ি গোছাচ্ছে, আবার যায় যায় দাঁড়াও দাঁড়াও, দেখো কিরম হাঁট টেনে টেনে নিয়ে যাচ্ছে ডগি বাচ্চা দেখবে বলে। তো এখন বাজে প্রায় 12:34, তো আমি এখন স্নান করে নেবো, সকালে মানে সকাল থেকে স্নান করিনি, তো বাড়িতে থাকলে হয়ে যায় কিন্তু এখানে এলে হয় না, তো এখন যাবো স্নান করতে। এদিকে দেখো মা রান্না বান্না করছে, এই যে মশলা কষাচ্ছে, আর ওইদিকে শাকের এটা হচ্ছে, আর এদিকে এই যে মাংস আলু ভেজে রাখা হয়েছে, কলটা খুলে রেখেছে। আর দেখো আমি কী কালার নেল পলিশ করেছি কালকে, মানে অনেকদিন পর হাতে নেল পলিশ লাগালাম, প্রায় মানে অনেক দিন হাতে নেল পলিশ খুব কম লাগাই। তো চলো রান্না বান্না হোক, ততক্ষণ আমি স্নান করে আবার ফিরে আসি তোমাদের সাথে কথা বলতে, ঠিক আছে, টাটা। দেখো ফ্রেন্ড, বৃষ্টি হচ্ছে, আজকে আমি বৃষ্টিতে স্নান করবো। কিন্তু বৃষ্টিতে স্নান করার পর তারপরে কলের জলে স্নান করবো, কারণ বৃষ্টির জল মাথায় পড়লে মাথা যন্ত্রণা করে, তো আজকে শ্যাম্পু করবো, ওই জন্য বৃষ্টিতে নিচ্ছি। দেখো আজকে বৃষ্টির জলে স্নান করছি আর শ্যাম্পু করবো, তাই জন্য বৃষ্টির জলে স্নান করছি, কারণ তারপরে কলের জলে স্নান করবো, তো বৃষ্টির জলটা মাথা দিয়ে বেরিয়ে যাবে। বৃষ্টিটা থেমে গেল মনে না, দেখো আমি এই মাত্র ফ্রেশ হয়ে এলাম, আর বাবু ওরা খেতে বসে পড়েছে, ওরা মানে খেতে বসেছে, বলছে মা আমারও ভিডিও করো, তুমি নিজের খাওয়ার সময় ভিডিও করো খালি। আর দেখো মায়ের নাইটিটা মাথায় বেঁধে নিয়েছি, কারণ গামছা সব ভেজা। আর এরা খেতে বসেছে, বলছে মা আমাদেরও ভিডিও করে দাও, দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দাও। তো দেখো এরা খেতে বসে গেছে, আর ওইদিকে গুন্নুও খাচ্ছে, তো ওই ল্যাংটা আছে প্যান্ট পানি, তাই ওকে এত দেখাচ্ছে, বাবু খাচ্ছ? এই যে মাংস, আর এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, আর এই যে মিষ্টি দই, আর ভাত, ওরা করলা ভাজা ওইসব নেয়নি, ওগুলো খায় না, মানে তুই পিড়িতে বসে খাচ্ছিস। আর এদিকে মা সবাইকে খেতে দিচ্ছে, আর ওইদিকে ও চলে এসছে, ও খাবে, অন্ধকার হচ্ছে ব্যাকক্যাম। হাই ফ্রেন্ড, এখন বাজে বেলা 2, আর এখন আমরা খেতে বসে পড়েছি, এর আগে বাবা খেয়ে নিয়েছে, রাজু খেয়ে নিয়েছে, আর বাচ্চাগুলোও খেয়ে নিয়েছে, তখন তো ভিডিওতে দেখালাম আমি, আর এখন আমি মেঘা আর মা খেতে বসে পড়েছি, আর দিদি জিজু ওরা নিজের ঘরে খাবে, আর ভাই গেছে খেলতে, ও এখন খাবে না, খেতে বসলে না। তো চলো তোমাদের মেনুগুলো দেখিয়ে দিই। তো দেখো খাবার বাড়া হয়ে গেছে, এই যে ভাত, আর এটা ওই যে কুমড়ো, করলা, কি করলা, তাই তো অন্ধকার আসছে না, না কুমড়ো করলা ভাজা, আর এইদিকে পুঁই শাকের চচ্চড়ি, আর এইদিকে হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে মিষ্টি দই, আর ও দেখো খাবার স্টার্টও করে দিয়েছে, মা নিজের খাবার বাড়ছে খাবে। তো চলো খেয়ে নিই, খেয়ে আবার ফিরে আসি, ঝপঝপ করে খেয়ে নিন, ঠান্ডা গেলে আবার ভালো লাগবে না খেতে, তাই জামাই গা, মেঘা স্টার্ট করে দিয়েছে, তারা হুড়ো ওর মাংস পেয়ে গেলে এত ওয়েট করার, এই তো খেয়ে ফিরে আসছি আবার। হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। তো দেখো সন্ধ্যাবেলায় গরম গরম চপ নিয়ে বসে পড়েছি,
তো দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমতে উঠলাম প্রায় 5:30 মনে। উঠে মা চা করলো, মা না মেঘা চা করলো, চা বিস্কুট খেলাম। আর এখন বাজে সন্ধে কটা বাজে, 6:50। তো দাইনো গুড ইভিনিং বললাম, আর বাইরের ওয়েদারটা দেখো, আকাশটা পুরো নীল হয়ে রয়েছে। তো এখনও মানে হালকা আলো আছে, হালকা আলো আছে, আর ওপরটা পুরো নীল হয়ে রয়েছে। তো ভাই নিয়ে এসে দেখো গরম গরম চপ নিয়ে এসছে, তো ভাবলাম চলো ওটাই খাই আর তোমাদের সাথে শেয়ার করি। তো ওটাই বসেছি খেতে, চপটা আমি খাবো, পেঁয়াজি তুমি খাবে, চপটা আমি খাই, পেঁয়াজি তুমি খাও। আমি সামনে এই দেখো এই চপ নিয়ে বসে বসে খেতে, তো একটা পেঁয়াজি আছে একটা চপ আছে, তো ওকে বললাম পেঁয়াজিটা খেতে আমি চপটা খাবো। পেঁয়াজিটা ঠান্ডা পুরো না শক্ত হয়ে গেছে, আলুর চপ আমার ফেভারিট, গরম গরম থাকলে ভালো, আমার এই লাগে, আনতে আনতে আমার ঠান্ডা হয়ে গেছে, আগে খেতাম না এখন খাই। আর মাকে বলেছি চাউমিন বানাতে, তো মা মানে আবার চাউমিন বানায়, তো চপ খেয়ে আবার চাউমিন টিফিন করলো। আর সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, বাইরে একটুও বেরাতে পারিনি কারণ বৃষ্টি পড়ছে, থামছে বৃষ্টি পড়ছে, আবার থামছে আবার বৃষ্টি পড়ছে, তো তাই না বাইরে বেরাইনি। তো মা বললো আমাকে চাউমিন বানাতে, তো আমি করছি চাউমিনটা, তো তোমাদের সাথে শেয়ার করবো, জানি না কিরকম হবে, প্রথমবার মানে এত বানাবো, বানালে অল্পটা বানাই তো ঠিকঠাক হয়ে যায়, তো এতগুলো একসাথে কোনোদিন বানাইনি, তো ওটাই চেষ্টা করবো। এখন কড়াই বসিয়ে দিয়েছি, তো চলো আগে ফোনটা কোথাও সেট করি, তারপরে তোমাকে দেখাচ্ছি। তো জানলার উপরে ফোন ক্যামেরাটা সেট করলাম কারণ স্ট্যান্ড আমি আনিনি, আর এখানে কোথাও রাখার পজিশনও নেই। তো দাঁড়াও আর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। তো দেখো বড় কড়াইটা বসালাম কারণ ছোট কড়াইতে হচ্ছিল না, তো অ্যাট লাস্ট আমি আমার হাজবেন্ডকে বললাম ফোনটা ধরতে, কারণ জানলার ওপরে ফোনটা রাখলে কোনোই মানে শ্যুট হচ্ছে না, খালি আমার মুখটাই দেখা যাচ্ছে। তো লাস্ট ওকে বললাম যে একটু তুমি ক্যামেরাটা ধরো, আমি একটু ভিডিওটা শেয়ার করি। তো দেখো প্রথমে বড় কড়াইটাতে জল আর ওর মধ্যে তেল আর হালকা চিনি দিয়ে ওটাকে সিদ্ধ করে নিয়েছি চাউমিনটাকে। দেখো বড় কড়াইটাও মানে পুরো ভরে ভরে গেছে, নড়ানোই যাচ্ছিলো না। তো এখানে আমি কথা বলছিলাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, তাই স্প্লিট করে কেটে ছোট করে তোমাদের সাথে ভয়েস দিয়ে দিলাম। তো একদিকে চাউমিন সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর ততক্ষণে পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা কেটে নেব, চাউমিনটা ততক্ষণ সিদ্ধ হোক এবং পেঁয়াজ এগুলো কেটে নিই। আর মা বসে এদিকে চপমুড়ি খাচ্ছে, আর ফোনে আমার চার্জ নেই, ব্যাটারি লো দেখাচ্ছে। তো এতক্ষণে গেম খেলছিল চার্জে বসানি, আর এখন ভিডিও কল শোনা দিচ্ছি, ফোনে চার্জ নেই। তো এই পেঁয়াজ টেঁয়াজ কেটে নেবো, ততক্ষণ ফোনটা চার্জে বসিয়ে দেবো, তারপরে তোমাদের সাথে আবার ভিডিওগুলো শেয়ার করবো। অনেকটাই চাউমিন আছে, তো তার জন্য দুটো পেঁয়াজ দিয়ে নেবো, কারণ একসাথে হবে না। তো আমার ফোনে চার্জ ছিল না, তো তাই জন্য আর ভিডিওগুলো তোমাদের দেখাতে পারিনি। তো এতক্ষণে আমার ডিম আলু পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এবার নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো, তারপরে চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, তারপরে মিলিয়ে নেবো। তোমাদের আগেই বললাম যে আমার ফোনে চার্জ নেই, তো তাই জন্য আর ওইদিকে আমি করে দিই, ফোনটা তখন চার্জ হলো, তখন আমি এক্সট্রা করে দিলাম। দেখো সব কিছু মিলিয়ে নেওয়ার পর চাউমিনটাও দিয়ে দিলাম, আর এবার চাউমিনটা ভেজে নেবো, ভেজে নিলেই আমার চাউমিন রেডি। তো নর্মালভাবেই ঘরোয়া এর মতোই বানালাম, খালি আলু ডিম আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে বাদাম ফাদান এইসব কিছু দিইনি। তো দেখো এইভাবেই চাউমিনটা আমি বানিয়ে নিলাম।
তো দেখো বানানো কমপ্লিট, এবার খালি সবাইকে দিলেই হয়ে যাবে। তো জানি না, দেখে তো মনে হচ্ছে ঠিকঠাকই হয়েছে, এবার খেতে কীরকম হবে বলতে পারছি না। তো বানিয়ে নিয়েছি, এবার মাকে বলবো দিতে, কারণ কাকে কতটা কী দিতে হবে আমি বুঝতে পারছি না। মা বানাতে বললাম তো বানাতে বললো, তাই আমি বানিয়ে দিলাম। এবার মাকে বলবো, মা তুমি সবাইকে দাও তারাও। তো দেখো আমাদের চাউমিন রেডি, আর চলে এসছে সার্ভ করে। এখনও সস চামচ দিতে বাকি আছে, ওই তো কালো প্যাকেটটাই তো সস আছে দেখো সাইডে। আর এইদিকে মানে ফটোশ্যুট করছে বাবা, আর এইদিকে আমার ছেলে খাবে, আর ওরও হয়ে গেছে শরীর খারাপ, তাই তো? আরও নাচো বৃষ্টির জলে। দেখো সবাই নিয়ে বসে পড়েছি, এদিকে দিদি খাচ্ছে, এদিকে মানি আইসি বা নে ফোন গেম রাখো খাও আগে। ও মা এবার যা যাও, তোরকে যাও। আবার কাটা চামচ লাগবে, এমনি চামচ দিয়ে খেতে নেই নানি লোক। ওই চামচ দিয়ে উঠছেও না, হাত দিয়েই খাই। হ্যালো, চলো সবাই খেয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। তা এখন বাজে 10:34, আর দেখতে পেলে আমি মায়ের মানে ভিডিও তো শ্যুট করিনি, কিন্তু বুঝতেই পারছো যে মায়ের ঘর থেকে আমি নিজের ঘরে চলে এসেছি। তো এলাম, আধা ঘন্টা হয়েছে, আর এদিকে বাবুকে ওষুধ খেয়ে খাইয়ে দিয়েছি, যদি ঠিক থাকে তাহলে কালকে সকালে স্কুল পাঠাবো, আর না থাকলে কিছু করার নেই, কালকে স্কুলটা মানে অফ রাখতে হবে। তো রাত্রে ডিনারে ছিল মানে দুপুরেরই ওই ভাত চিকেন আর তোমার পুঁই শাকের চচড়ি, তো ওই দিয়ে আমরা খেয়ে বাড়ি চলে এলাম। তো আসার পর দেখো ও একটু বেরিয়েছে তাও বাইরে, মানে ওর রোজের একটু ক্লাবে না গেলে হয় না, তো গেছে বাইরে। আর আমি মানে খাওয়া দাওয়া তো যেহেতু হয়েই গেছে, দেখো বিছানা টিছানা ঝেড়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওইদিকে মটন চালিয়ে নিলাম, আর গেট বন্ধ করে দিয়েছি, লাইটও বন্ধ করে দিয়েছিলাম। তারপরে মনে পড়লো কি যে আমি তো ভিডিওটা শেষ করিনি, তো তাই জন্য আবার লাইট অন করে ভিডিওটা অন করে তোমাদের বাই বলতে এলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং তোমরা সবাই আমার সাথে থাকবে, পাশে থাকবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।